সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে টি টোয়েন্টি সংস্করণের প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারছে না মুশফিকুর রহিম। এশিয়া কাপে পারফরমেন্স করতে পারেনি এই উইকেট কিপার ব্যাটার। ব্যাটিংয়ের পাশাপাশি মুশফিকের কিপিংও ভুগিয়েছে বাংলাদেশকে। উইকেটের পেছনে ক্যাচ ছাড়া কুশল মেন্ডিস শ্রীলঙ্কাকে জয় এনে দেন। তবে সর্বশেষ চার এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলা বাংলাদেশ এবার বাদ পড়েছে গ্রুপ পর্বেই। এমন পারফরমেন্সের পর গুঞ্জন উঠে বিশ ওভারে ক্রিকেট ছাড়ছেন মুশফিক। অবশেষে সেই গুঞ্জন সত্যি হল, আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন তিনি। তবে ওয়ানডে এবং টেস্টের পাশাপাশি বিপিএল সহ দেশের বিশ ওভারে ঘরোয়া ক্রিকেট খেলে যাবেন মুশফিক। ফেসবুকে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিকুর রহিম নিজেই। ফেসবুকে মুশফিক লিখেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অখণ্ড সমর্থন আমার প্রেরণা। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি, তবে বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব। তিনি আরও বলেন, আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সহ অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাব টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ, সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। 2006 সালে 28 নভেম্বর খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টিতে অভিষেক হয় মুশফিকের। এরপর বাংলাদেশ হয়ে 102টি টি টোয়েন্টি খেলেছেন এই উইকেট কিপার ব্যাটার, যেখানে 19.48 করে করেছেন 1500 রান। টি টোয়েন্টি ক্যারিয়ারে সেঞ্চুরি না থাকলেও 6টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। উইকেট কিপার হিসেবে 32 ক্যাচ নেওয়ার পাশাপাশি 30টি স্ট্যাম্পিং করেছেন মুশফিকুর রহিম।